আপনারা ইতিমধ্যে শুনেছেন দক্ষিণের ইউনিট কমিটিগুলি সম্মেলন হচ্ছে, উত্তরের ইউনিট কমিটিগুলিও সম্মেলন হচ্ছে। আমাদের একটা নিয়ম সিস্টেম আছে যে ইউনিট কমিটি থেকে ওয়ার্ড কমিটি, ওয়ার্ড কমিটি থেকে থানা কমিটি, থানা কমিটি থেকে মহানগর, আমরা সেই দ্বারাই হাঁটছি। এরা সুবিধাবাদী দল, এদের নেতাকর্মীরা সবাই সুবিধার জন্য এই সংগঠনটি করে। তাদের তাদের উদ্দেশ্য আদর্শই একটাই, যে আমরা যে কোনো এতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, গিয়ে দেশকে লুটপাট করব, যেটা 2001 থেকে 2006 সাল করেছে তারেক রহমানের নেতৃত্বে। এটাই তাদের মূল উদ্দেশ্য, যার কারণে ওরা সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন সব কথা বলে যাতে ওদের উপর আমরা আঘাত করি, তাদেরকে আমরা মাঠের নামলে পরে তাদেরকে আমরা প্রতিহত করি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার কথা, গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ চলছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে, মানুষের কথা বলার অধিকার আছে, কথা বলুক, জনগণই বুঝবে কাদের কথা গ্রহণ করবে, কাদের কথা গ্রহণ করবে না। তবে একটা জিনিস পরিষ্কার, সেটা হলো বঙ্গবন্ধুর কন্যাকে যখন হত্যার হুমকি দিতে পারে, সেটা থেকে আর স্বাভাবিকভাবে নেওয়া যায় না। কারণ তারা 15 আগস্টের একটা স্লোগান দিয়েছিলেন, তারপর আবার এই রাজশাহীর এই বদলোক নেত্রীকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন। অতএব কারণে আমরা সভা সমাবেশের মধ্য দিয়ে জনগণকে সচেতন করতে চাই, জনগণকে জানান দিতে চাই যে বিএনপি জামাতের নেতারা বিদেশি প্রভুদের সহায়তায় বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করতে চায়। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করুন। এটা তো আজকের দিনকে ঘিরে এটা প্রাসঙ্গিক না বিষয়টা। তারপরে আপনি যেহেতু বলেছেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন দক্ষিণের ইউনিট কমিটিগুলি সম্মেলন হচ্ছে, উত্তরের ইউনিট কমিটিগুলিও সম্মেলন হচ্ছে। আমাদের একটা নিয়ম সিস্টেম আছে যে ইউনিট কমিটি থেকে ওয়ার্ড কমিটি, ওয়ার্ড কমিটি থেকে থানা কমিটি, থানা কমিটি থেকে মহানগর, আমরা সেই দ্বারাই হাঁটছি। এই বিএনপি জামাত নামক এই কুলঙ্গারের দল, খুনির দল, সন্ত্রাসীর দল, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকী দল, দেশ বিরোধী শক্তি, বিএনপি জামাতকে নিষিদ্ধ না করা হবে ততদিন পর্যন্ত যুবলীগ রাজপথে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।